কাকুমণি বসো। বস বস বস, যখন তোর চেম্বারে আমি বা অন্য কেউ আসব তখন তো তোর উঠে দাঁড়ানোর কোনো দরকার নেই। এই চেয়ারটা হচ্ছে তোর, প্রয়োজনে আমি তোর কাছে এসেছি। নিজের চেয়ারটার মূল্য বুঝে নিজের পজিশন অনুযায়ী সবসময় কাজ করবে। মানে তুই আমাকে বলতে পারিস যে কাকুমণি বসো, একমাত্র দাদামণির কথা বস। দেখ, বাড়িতে আমাদের সম্পর্কটা যাই হোক না কেন, এখানে কিন্তু আমি আমার ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছি। যদিও এই মুহূর্তে সেরকম কিছু নয়, আমি জাস্ট জানতে এসেছিলাম যে এখানে তোর কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। কোনো অসুবিধা হচ্ছে না কাকুমণি। কেমন লাগছে তোর কাজ করতে? টোটালি নতুন সেট আপ তো। ভীষণ ভালো লাগছে কাকুমণি। আমার টেনশন কখন হয় জানো তো, যখন ওই ক্যাশ টাকাগুলো নিয়ে যেতে হয়। আদারওয়াইজ আই এম এনজয়িং। আর তাছাড়া তোমাদের সমস্ত লেবার সাইটের লোকজন এত রেসপেক্ট করে তোমাদের। আমি যেদিন গিয়েছি সেদিন আমাকে ভীষণ ভালোভাবে ওয়েলকাম করেছে, বিশেষ করে মিস্টার মহান্তি। আমার তো মনেই হচ্ছে না যে আমি কিছুদিন আগেই কাজটা শুরু করেছি। ভেরি গুড, তোর মতো হার্ড ওয়ার্কারই আমাদের দরকার ছিল। ক্যারি অন। শোন, তোর যদি কোথাও কোনো অসুবিধা হয়, কিছু যদি বুঝতে না পারিস, তাহলে সোজা আমার চেম্বারে চলে আসবি। ইন্টারকামে ফোন করার কোনো দরকার নেই। দেখ, তুই তুই যত কাজ করবি, বনানি দিয়ে যতীনদা তত শান্তি পাবে। কি জানো কাকুমণি, মাঝে মধ্যে এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে মা বাপি আর নেই। মনে হয় ওনারা কোথাও বেড়াতে গেছেন, চলে আসবেন। আচ্ছা কাকুমণি, দিল্লির ব্যবসার ব্যাপারে জেঠুমণি তোমার সাথে কথা হয়েছে? না, সেরকম সেরকম কোনো কথা হয়নি। আসলে দিল্লির ব্যাপারটা তো দাদা দাদা নিজেই পুরোপুরি হ্যান্ডেল করে। আর এখন যেহেতু যতীনদা নেই, দাদা ওই সেট আপটা নিয়ে কি ভাবছে না ভাবছে, আসলে তারপরে মানসিকভাবে তো দাদা খুব একটা সুস্থ নেই। আমরা কেউই খুব একটা সুস্থ নেই, আর বিশেষ করে দাদা। এখনই আমি যদি ব্যবসার কোনো কথা আলোচনা করতে চাই, তাহলে হয়তো দাদা অসন্তুষ্ট হতে পারেন। দাদার ভীষণ টাচি জায়গা ছিল যতীনদার বনানিতে। সত্যি কাকুমণি, তোমরা তোমরা আমাদের তিন ভাই বোনের জন্য যা করেছো, আমি মানে আমি আমি ঠিক বুঝে পাই না আমি তার ঋণ শোধ কি করে করব। ঋণ শোধ করতে চাস? চাই কাকুমণি। মন দিয়ে কাজ কর, তুই আরো অনেক অনেক উপরে উঠ। আমাদের শুধু এই চারটে প্রজেক্ট নয়, আরো আরো অনেক কাজ যাতে তুই একা হ্যান্ডেল করতে পারিস, তাহলেই আমাদের ঋণ শোধ হয়ে যাবে। ব্যবসায় ইমোশনে কোনো জায়গা নেই। মন দিয়ে কাজ কর, রাত্রে বাড়িতে দেখা হবে।